এক হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে, কোন প্লেসটা কোন নিউজ আছে এটা জানতে হবে। দুই হচ্ছে এটা জানতে হবে যে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কে ফাংশন করছে। তিন এটা জানতে হবে যে সমস্ত লগুলো 2001-2006 তৈরি হয়েছিল সেগুলোর কারেন্ট ডেটে কি অপশন আছে, এগুলো কি করে জানবে, এগুলো রোজকার রোজ পে করে যে কোনো টাইমস অফ ইন্ডিয়া করতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস করতে পারেন, দিন করতে পারে, খুবই ভালো। যদি আপনি এটা করেন আপনাকে কোনো কোচিংয়ে যেতে হবে না, কোনো স্যারের কাছে যেতে হবে না, কোনো দাদার কাছে যেতে হবে, আপনি এমনি পাস করতে পারেন। আসলে সমস্যাটা কি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার নেই, কারণ কি এখন সবাই এখন ধোঁয়া দেখছে, যাত্রা দেখছে, যত করতে থাকবেন আস্তে 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 নিজের প্রতি সেই ক্লাইমেট যতটা পারবেন ততটা। এইবার কথাই হচ্ছে আমরা তো মোটামুটি অনেকে অনেক দূর দূর থেকে এসেছি, তো আপনি মানে গ্রাজুয়েশন হয়ে গেছে, থার্ড ইয়ার হোক, আপনার ইউপিএসসি পরীক্ষার প্রসিডিউশন দেখেছেন মোটামুটি? কিরকম মানে আপনার মানে টার্গেট কি ইউপিএসসি রেখেছেন না ডাব্লিউসিএস রেখেছেন সেটা? আপনি দেশের বর্তমান পরিস্থিতির সম্পর্কে কতটা আছেন, এটা আমি আগেও বলেছি একটা ভিডিওতে। এই যেমন এই প্রশ্নটা যারা যারা এখনো দেখেননি, এই প্রশ্ন একটা পার্ট আছে, তার মধ্যে একটা প্রশ্ন আছে যে তাতে জিজ্ঞেস করা আছে গভর্নরের সম্পর্কে, গভর্নরের রিক্রুটমেন্ট বা এই ধরনের। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইউপিএসসির আপনি বিগত ফার্স্ট পেপারের কথা বিগত 5-10 বছরের প্রশ্ন দেখে নেবেন, ইউপিএসসি হচ্ছে একটা সেন্ট্রাল লেভেল অথরিটি, মানে অথরিটি বলতে এক্সাম কন্ডাক্ট করে বা এই সিস্টেম। সুতরাং এদের প্রশ্ন আনাচে কানাচে ঘুরে আছে সেন্ট্রাল লেভেল অথরিটি গুলো, ফর এক্সাম্পল সুপ্রিম কোর্ট। আপনি দেখে নেবেন সুপ্রিম কোর্টের উপর থেকে বহুবার কোশ্চেন এসেছে, খুব প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করবে না, কারণ প্রাইম মিনিস্টার একটা পলিটিক্যাল পোস্ট, প্রাইম মিনিস্টারের প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে সুপ্রিম কোর্টের জাজ বা ইউপিএসসি চেয়ারম্যান বা যে কনস্টিটিউশনাল বডিজ রয়েছে ফাইন্যান্স কমিশন, হ্যাঁ অ্যাটর্নি জেনারেলের উপর থেকে প্রশ্ন আসে, হাইকোর্টে জিজ্ঞেস করবে, হাইকোর্ট স্টেট লেভেলে মানে সেন্ট্রাল লেভেলে আসবে। কিন্তু তা সত্ত্বেও এই বছর একটা দিয়ে দিয়েছে গভর্নর, কেন তার কারণে হচ্ছে বিগত কয়েকটি মাসে বিভিন্ন জায়গায় ইলেকশন হয়েছে স্টেট গভর্নমেন্ট, মানে ওই কি জানো সাউথ ইস্টের যে স্টেট গুলো রয়েছে, হ্যাঁ নর্থ ইস্টের যে ত্রিপুরা তারপরে ওই মিজোরাম বা এই সমস্ত জায়গায় যে ইলেকশন হয়েছে সেখানে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, একক ভাবে তো পায়নি, তার থেকেও বেশি হয়তো কোনো স্টেটে কংগ্রেস পেয়েছে বা অন্য কিছু পেয়েছে। এইবার কনভেনশন, আমাদের ভারতীয় কনস্টিটিউশনের একটা মূল বিষয় হচ্ছে কনভেনশন, মানে কি কনস্টিটিউশনে লেখা নেই, এই রীতিটা মানা হয়ে চলেছে, মানে এইভাবে আমরা মেনে চলেছি। তো কনস্টিটিউশনে কনভেনশন বা মানে যেটা গভর্নরের ডিসক্রিশনারি পাওয়ার, মানে তার ক্ষমতা অনুযায়ী তিনি কি করেন, তিনি একটা সব থেকে লার্জেস্ট পার্টি বা অ্যালায়েন্স পার্টিকে ডাকেন যে তুমি আসো গভর্নমেন্ট ফর্ম। কিন্তু এক্ষেত্রে কিন্তু গভর্নর রেসপেক্টিভ স্টেটে তারা তা করে, তারা কংগ্রেস লার্জেস্ট পার্টি হয়েছে ঠিক, তাকে কাকে ডেকেছে বিজেপি, বিজেপি আর অ্যালায়েন্স মিলে গভর্নমেন্ট ফর্ম করে দিয়েছে, না সেটা তো ইয়ে কি বলে কনফিডেন্স এর যে ভোটটা আছে ওটা তো এমনি পাস করে যাবে, তো অলরেডি নাম্বার তো আছে 50% এর বেশি। এই ক্ষেত্রে কিন্তু বিজেপির ইয়ে গভর্নর কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার মিনিমাম গভর্নরের প্রশ্ন আছে এবং এই প্রশ্নটাই করবে যে গভর্নর তার নিজের যে ক্ষমতাটা ব্যবহার করছেন সেটা কনস্টিটিউশনের কনভেনশনকে র্যাটিফাই করছে না বা মিলছে না আপনার মত বা আপনি বলুন, তখন আপনাকে উদাহরণগুলো দিতে হবে লাইভ এক্সাম্পল। আর এক্সাম্পল এই না যে 1978 এই হয়েছিল সেই এক্সাম্পল, না 2018 হয়েছে সেই এক্সাম্পল, এমনকি যে কদিন আগে কোথায় গেলে গেলো ইয়েদুরাপ্পা কর্ণাটক, সেখানেও কিন্তু কংগ্রেস আর জেডিএস মিলেই কিন্তু মিলে সুপ্রিমেরা তোমরা করে বলছে না আমি এখানে এটা। সুতরাং প্রশ্ন তো মানে দেখতে গেলে কনস্টিটিউশনাল যে বিধি নিষেধ তো নেই, এটাকে বলা হচ্ছে কনভেনশন। এই যে কনভেনশনটা ব্রেক হচ্ছে এই ব্রেকের কারণে গভর্নর এখন কিন্তু খুব কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করার পর্যায়ে চলছে। সুতরাং মেনের প্রশ্ন আপনারা দেখবেন আজকে 3 মাস পরে, আইদার গভর্নর বা কনস্টিটিউশন আর গভর্নরের মধ্যে একটা সম্পর্ক জিজ্ঞেস করবেই, গভর্নর হ্যাজ বিকাম এজেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট,
ডাইরেক্ট লিখে দেবে কোশ্চেন, আর ওখানে ইউপিএসসি তরফ কোশ্চেনে দিয়ে দেবে, ওখানে কাউকে ভয় নেই, আমার থাক চাকরি থাকলো অর্ডার, কিছু কিছু স্টেটে সেই ভয়টা থাকে, ওখানে ওইসব গল্পই লিখবে স্যার, ফুল আছে। এবার তাহলে আপনাকে জানতে হবে যে হয় কনস্টিটিউশনাল ক্রাইসিস, গভর্নরের কি ক্ষমতা, আর গভর্নর সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট কিনা, আপনাকে ভালোবাসে লিখতে হবে, আপনি ডাইরেক্ট লিখে দিলেন না এই লোকটা খারাপ, লিখে দিতে হবে। আপনাকে আগে দেখতে হবে তার মানে কি আপনি কতটা অ্যাওয়ার আছেন, কারেন্ট কি চলছে, এটা ওখানে করলো অল ইন্ডিয়া লেভেলে, যেমন টাইমস অফ ইন্ডিয়া। তাহলে এই ধরনের একটা কি নাম ছিল এই এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 8 9 10 তে, যে ওই যেখানে জল পাওয়া যায় না সেখানে গাছের পাতাটা কাটার পরিণত হয়ে যায়, ওটা হয় মোমো থাকে যে সবাই জানে, এগুলো ইজি কোশ্চেন, এই জন্য বেশি মারামারি করার কিছু নেই। থ্রন ইনস্টেড অফ লিভস, টাইনি লিভস, হার্ড অ্যান্ড ওয়ার্ড সিলি, তিনটে অ্যাজ পার এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ঠিক আছে, যেটা একবারে যেহেতু একদম কাটায় কাটায় আছে, এবং এখান থেকে একটা মিনিট কোশ্চেন আছে, কেন আসবে, চাষিদের অবস্থা যখন এখানে আমরা সার্ভে করে জানতে পেরেছি তাহলে তাদের উন্নতি কি করে করা যায়, আর গভর্নমেন্ট এমনিও বলছে যে 2022 এর মধ্যে প্রত্যেকটা কৃষকের ইনকাম ডাবল করে দেবো, ডাবল করে দেবে মানে কি করে, সুতরাং এনএসএসও যেগুলো পুরো সরকারের ইয়েতে বেরোয় এগুলো আপনাকে জানা উচিত, বিভিন্ন পত্রিকায় বেরোয়, কারণ সরকার কৃষকদের উন্নতির উপরে খুবই জোর দিচ্ছে, সম্পত্তি ডবল ইনকাম, ইনকাম কি করে বাড়াবো, ফসল তো দেখুন একটা জমির একটা হাইস্ট ক্যাপাসিটি আছে, জমি থেকে ফসল উৎপাদন বাড়বে না, সেই কারেন্ট ক্যাপাসিটিতে যদি কৃষকের ইনকাম ডবল করতে হয় তার মানে কি মিনিমাম সাপোর্ট প্রাইস বা এই ধরনের যে জিনিসগুলো আছে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত করে সেই জিনিসটাকে এমন ভাবে করা হবে, মূলত চাষিরা মার কোন জায়গায় খায়, আমি এখানে 24 টাকা কিলো আলু কিনছি বা পেঁয়াজ কিনছি 25 টাকা 30 টাকা, সেটা 3-4 টাকায় ওই এদিক ওদিক মানে কি একটা জাজ বসবে, সে কিছু একটা অ্যাওয়ার্ড দেবে, রক্ষা করবে, সেন্ট্রাল পলিউশন কি করবে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল এমন এমন পদ্ধতি করবে যে তুমি এরকম করো, যে সেখানে লেখাই আছে, যেমন কি এনজিটি হ্যাজ বিন এস্টাবলিশড বাই অ্যান অ্যাক্ট 2010 এ স্থাপন হয়েছিল, হ্যাঁ এনজিটি প্রোভাইড দিনও বলছি এনভায়রনমেন্টাল জাস্টিস, ঠিক আছে, কারণ জাস্টিস দিয়ে দেয় এই করা যাবে না, বই মেলাকে ময়দানে বসানো যাবে না, ওইখানে নিয়ে যেতে হবে, এসব এনজিটির অর্ডার কিন্তু, আর তারপরে কি আছে CPCP, Central Pollution Control Board, promotes cleanliness of streams and wells and in that, এই গঙ্গা পরিষ্কার করো, ড্রেন পরিষ্কার করো, এসব CPD, দুটোই ঠিক আছে আমার মতো উত্তর আছে, কোনো ভুল নেই, এইটা কিন্তু কোনো মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলা যাবে না, এটা একটা জিরাল নথি কোনো না। তারপরে 21 নম্বরটা হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মার্চেন্ট ডিসকাউন্ট, এটা আমরা সবাই জানি কি, প্রথমত ডিসকাউন্ট মানে জানতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট মানে হচ্ছে যে যে টাকাটা ওই ইয়ে নেবে ব্যাংক কমিশন হিসেবে কাটবে, আপনি যখন কোনো দোকানে গিয়ে এটিএম বা ডেবিট কার্ডে পে করছেন,
ওটা একটা কম্পিউটার সিস্টেম মেইনটেইন হচ্ছে, একটা সার্ভার মেইনটেইন হচ্ছে, এটা ইন্টারনেট তার খরচা কে দেবে? তার খরচা ব্যাংক নেবে হচ্ছে মার্চেন্টের থেকে, সাধারণত এই রেট হচ্ছে 100 টাকা, দু টাকার উপর ট্যাক্স লাগবে, সেই মধ্যে 2.75 টাকা খরচা, এরকম কিছু টাকা হয়ে যায়। মার্চেন্টের শেয়ার আছে, ও জিনিসের দাম 2.75 টাকা হানি বাড়ি গেছে, আপনি পয়সা দিয়ে নিন, ডাইরেক্ট ক্যাশ দিন আর কার্ডে নিন। আমরা কার্ডে নিলে বলে দেয় 1% বেশি লাগবে, বলে তো কিছু লোক আছে বলে দেয় 2% বেশি লাগবে, আর কিছু লোক চুপচাপ কিছু কিছু কোম্পানি আছে তারা বলছে কি, ধরুন আমরা যে ভারতে ব্যবসা করছি এটা একটা আমাদের না, এটা একটা খাদের, আমরা একজন থেকে ধার নিয়েছি, ধার নিয়েছি, কার থেকে ধার নিয়েছে? আমার বাবার সঙ্গে, আমার বাবার কোম্পানি থেকে আমি 100 কোটি টাকা ধার নিয়েছি, এবং ধার কত নিয়েছো না, আমি 100 টাকা যদি ব্যবসা চলছে ভারতে, আমি 90 টাকা ওই কোম্পানি থেকে ধার নিয়েছি, ধার শোধ করতে তো আমার পুরো লাভ বেড়ে চলে যাচ্ছে কোম্পানিতে, তাহলে আমি দিতে পারছি না। এবার গভর্নমেন্ট যখনই ট্যাক্স নিতে যেতে হবে 90% আমার বেরিয়ে গেছে টাকা, আমার 10% হচ্ছে এই নাটক গভর্নমেন্ট এবার খাটিয়ে নিচ্ছে, কিছুই না। এগুলো বড় বড় যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, বিশেষ করে মুখ পুস্তিকা, হ্যাঁ এই ধরনের যেগুলো রয়েছে, তারা কি করে, তারা প্রথমে একটা কোম্পানি স্থাপন করবে ট্যাক্স হেভেন কান্ট্রি, ট্যাক্স হেভেন কান্ট্রি কথা মরিশাস, এইভাবে এই ধরনের যেগুলো পানামা পেপার এই সমস্ত করবে, যে দেখাবে যে আমরা আমাদের ফুল টাকা এই লোন শোধ করতে ওই দেশে চলে যাচ্ছে, ওই দেশে যেই চলে যাচ্ছে ওই দেশে সরকার ট্যাক্স তুমি দিতে পারছো না, আর আমাদের পুরো লাভই বেরিয়ে যাচ্ছে। এই করে ওরা কিন্তু শেয়ার হোল্ডারদের বড় করছে, ওরা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না। এই জন্য গভর্নমেন্ট বলবে যে তুমি যা করছো করো, তোমার যেখান থেকে সে ধার নিয়েছো নিয়েছো, মিনিমাম অল্টারনেট ট্যাক্স ইমিট দিতেই হবে, তুমি যা লাভ করছো লোকসান করছো আই ডোন্ট কেয়ার, আমাকে এই টাকা দিতে। আর এই 6% তো অনলাইন অ্যাডভার্টাইজ দিত, অনলাইন নন রেসিডেন্ট এন্টিটিস মানে গুগলের কথা বলেছে, এখানে ফেসবুকের কথা বলেছে, নন রেসিডেন্ট এন্টিটিস এই হচ্ছে মূল কথা। এটা ট্যাক্স যে ওরা দেয় না ফাঁকি মারে, কম্পিটিশন কমিশন কদিন আগে বলছে 600 কোটি টাকার গুগলের উপরে ফাইন বসিয়েছে, মানে গুগল ইচ্ছা করে সার্চ রেজাল্ট গুলো ম্যানিপুলেট করছিল, যারা গুগলের কাছে অ্যাড দিয়েছে তাদের পেজ গুলো তাড়াতাড়ি উপরে আনছিল র্যাঙ্কিং এ, কারণ আপনি একটা সার্চ করে ফার্স্ট পেজে যা আছে ওকে এমনি কাজ হয়ে যায়, আপনি কিন্তু 10 নম্বর পেজে যান না, সবাই ফার্স্ট পেজে আসতে চায়। ওরা কিন্তু কম্পিটিশন কমিশনের প্রমাণ করে দিয়েছিল গুগল কোম্পানি এরা একটা কিছু করছে, যার জন্য গুগল একটা প্রচুর টাকা ফাইন দেওয়া, ওইটা নিয়ে একটু যোগদান কবলা রাখতে হবে। মানে আমি কিন্তু ভাবেন না যে আমাকে আকাশ মানিতে শুনলাম আমি আর আপনাকে বলবো, আধার নাম্বার ক্যানট বি ডিঅ্যাক্টিভেটেড ওমিটেড বাই ইস্যুইং অথরিটি, ঠিক না? বলি মানে আধার নম্বরটা ডিলিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, ওমিটও করতে পারবে না, আপডেট করতে পারবে, মানে নাম্বারটাই থাকবে বাট আপনার নামটা চলে যাবে। Which one of the following statements correctly describes the meaning of legal tender money? লিগ্যাল টেন্ডার মানি মানে কি? তার পরে যেটা আছে আমি লিগ্যাল টেন্ডার শুনছি, তো মোদি কি মনে করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আর 1500 লিগ্যাল টেন্ডার ওই নোট গুলো বা যেগুলো কারেন্সি আছে আমাদের 2500 সেগুলো লিগাল টেন্ডার। আবার কি, আপনি যদি কাউকে চেক দেন সে কিন্তু চেকটাও একটা লিগাল টেন্ডার, চেকের মাধ্যমে আপনি টাকা পে করতে পারেন, মানে যে যে পদ্ধতিতে আপনি টাকা পে করতে পারেন সেগুলো লিগাল টেন্ডার, ড্রাফটও হতে পারে, চেকও হতে পারে, টাকার নোট তো ডেফিনেটলি, এবং নোটের উপর লেখা থাকে মে ধারক কো, হ্যাঁ আই শ্যাল প্রমিস টু দ্য বেয়ারার অফ দিস নোট সাম অফ 1000 বা 500 আমরা এই নোট গুলোকে থেকে আমরা দায়িত্ব তুলে নিচ্ছি, কারণ ওটা একটা কাগজের মূল্য থেকে আর কিছু নেই। এটা মেটালিক মানিটাও লিগাল টেন্ডার, কিন্তু কি বলা হচ্ছে সব এর মধ্যে যেটা সব থেকে সঠিক মনে হচ্ছে
মেটালিক যে মানি আছে ওটাও কিন্তু লিগাল টেন্ডার, কারণ কি 2 টাকার কয়েনটা বিট লিগাল টেন্ডার। আচ্ছা, ইন এ ইফ এ কমোডিটি ইজ প্রোভাইডেড ফ্রি টু দ্য পাবলিক বাই গভর্নমেন্ট, দেন পাবলিক কে গভর্নমেন্ট কিভাবে ফ্রি দেয়? সাবসিডি পয়সা দিতে হচ্ছে। দেশকে যে সেনা রক্ষা করছে তার জন্য আপনাকে কোনো পে করতে হচ্ছে? গভর্নমেন্ট তাদের মাইনে দিচ্ছে, তাদের বন্দুক কিনছে, তাদের গুলি কিনছে, ঠিক, কিন্তু এই যে সেনার জন্য যে টাকাটা খরচ হচ্ছে তার একটা অপরচুনিটি কস্ট হচ্ছে। অপরচুনিটি কস্ট আমরা কি আলোচনা করেছি নতুন বাবু আমাদের পরিবারে? The opportunity cost is transferred from the consumers of the product to the tax-paying public. Any other story is there? Indirect tax, যদি আমরা দিই, direct tax তো দিই না। আমাদের ভারতবর্ষে মাত্র যারা ভোট দেয় তার 8% লোক ট্যাক্স। গভর্নমেন্ট বলছে বাবা 8% থেকে 24% আমি আর একবার ফিরে তাকাবো না। আমাদের ভারতবর্ষে ভোট কারা দেয়? যারা ওই 18 থেকে 65, 18 থেকে তো ফুল। তাহলে তাদের 8% ভোট দিচ্ছে, মানে ট্যাক্স দিচ্ছে, বলছে যে 24%। তো সুতরাং আলটিমেট কনজিউমার থেকে কনজিউমার কে? পুরো অল ওভার ইন্ডিয়া কনজিউমার থেকে ট্যাক্স পেইং পাবলিক এর ধরে চাপানো। আপনাকে ওই এক্সাম্পলে বা ওই উদাহরণে ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে? তারপর ডি এর অপশন দেখতে হবে না, অপরচুনিটি কস্ট ইজ ট্রান্সফার ফ্রম দ্য কনজিউমার টু দ্য প্রোডাক্ট অফ দ্য গভর্নমেন্ট, প্রোডাক্ট টু দ্য গভর্নমেন্ট। এবার লোকে কি ভাববে, না ট্যাক্স তো আমার দিচ্ছে, মানে কনজিউমার কে আমাদের রক্ষা করছে, তার কনজিউম আমরা করছি, এটা গভর্নমেন্টের ঘরে পৌঁছে, গভর্নমেন্ট কাছে তুলছে, ব্যাস ওই জিনিস ডেটা দিচ্ছে। সুতরাং একটু আপনাকে ভয় ভয় পাওয়ানোর জন্য দেওয়া হচ্ছে। ইনক্রিজ ইন অ্যাবসলিউট এন্ড পার ক্যাপিটা রিয়েল জিডিপি ডু নট কনোট এ হায়ার লেভেল ইকোনমিক ডেভেলপমেন্ট। এবার এইটা কিন্তু অপশন যা দিয়েছে তাতে একটু আমার গন্ডগোল হয়ে গেছে, কোনটা হলে বসে, সেই জন্য আমি প্রথম দুটোর মধ্যে একটা হবে, কিন্তু কোনটা হবে আমি ঠিক করি না। পরে লাস্টের দিকে অনেক ভেবে চিনতে এইটা করেছি, পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজেস, তার মানেটা কি দাঁড়াচ্ছে? ইনক্রিজ দ্য অ্যাবসলিউট এন্ড পার ক্যাপিটা। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে হচ্ছে গত বছর আমাদের 5 লাখ টাকা ইনকাম হয়েছে, এই বছর 6 লাখ ইনকাম হয়ে গেল, বেড়েছে। এন্ড পার ক্যাপিটা রিয়েল জিডিপি মানে কি? 10 জনে আগে ছিল 5 লাখ, এবার কি? এই বছর হচ্ছে 10 জনে 6 লাখ হয়েছে, তার পার ক্যাপিটা বেড়েছে, রিয়েল বেড়েছে, কিন্তু তারপরে কিন্তু সবার ইনকাম বাড়েনি। কেন? ইনকাম কার বেড়েছে? ধীরু ভাই আম্বানি বেড়েছে বা মুকেশ আম্বানি বেড়েছে, তারা কোটি টাকা ইনভেস্ট করেছে, তারা কোনো রিচার্জ নিচ্ছে 300 টাকা এখন বলে চার্জ হয়েছে, তো তার ইনকাম বেড়েছে, তার জনগণ ইনকাম বাড়েনি। ওই জন্য লিখেছি পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজেস, আর পার ক্যাপিটা বা রিয়েল জিডিপি বাড়লে যে এইটা হতো এখন মানে পভার্টি এন্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করতেই পারে, দেশের ইনকাম। আমাদের দেশের ইকোনমি কত নম্বর ইনকামের দিক থেকে, জিডিপি দিক থেকে? আমেরিকা, জাপান, চায়না বা ভারত বোধহয় 4-5 কি 6 এরকম একটা আছে, তার মানে চারে এই যে 4 নম্বর পজিশনে আসছে, আর 4 আসলো 5, তার মানে অনেকটাই বিশ্বের মধ্যে। কিন্তু আমাদের দেশে গরিবের সংখ্যা প্রচুর গরিব আছে, সুতরাং ওই ইনকাম বাড়লে গরিবই কমবে তা ইনকাম থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে না, যে ইনকাম করছে তারই পকেট বাড়ছে। হিউম্যান ক্যাপিটাল ফরমেশন অ্যাজ এ কনসেপ্ট ইজ বেটার এক্সপ্লেইন ইন টার্মস অফ প্রসেস হুইচ এনাবলস। এবার হিউম্যান ক্যাপিটাল মানে কি জিনিস? হিউম্যান ক্যাপিটাল কি জিনিস? মানব সম্পদ,
একটা মানুষ সম্পদ কিনে কি হয় বলা যায়, একটা ধরুন লোক খুব পড়াশোনা জানে, কম্পিউটার চালাতে জানে, তার যা ভ্যালু, আর আমি ধরুন মা কম্পিউটার চালাতে জানি না, ইংরেজি পড়তে পারি না, হিন্দি বলতে পারি না, তাহলে আমার জন্য কম, কিন্তু আমিও হিউম্যান ক্যাপিটাল, আমাকে তো চাষবাস তো কিছু হবে বা দিন মজুরি কাজ তো কিছু হবে, তুমি ওই লোকটাকে দিন তার যোগ্যতা নিয়ে কাজ হবে, তো দুজনই ক্যাপিটাল। হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন অ্যাজ এ কনসেপ্ট ইজ বেটার এক্সপ্লেইন ইন টার্মস অফ এ প্রসেস হুইচ এনাবলস, কি লেখা আছে, ইন্ডিভিজুয়াল অফ এ কান্ট্রি টু অ্যাকুমুলেট মোর ক্যাপিটাল, মোর ক্যাপিটাল মানে সে টাকাটা যে জোগাড় করবে তার হিউম্যান ক্যাপিটাল না, ওই জিনিসটা। ইনক্রিজ ইন দ্য নলেজ স্কিল লেভেলস এন্ড ক্যাপাসিটিস অফ পিপল অফ দ্য কান্ট্রি, এবার তিন নম্বর হচ্ছে অ্যাকুমুলেশন অফ ট্যাঞ্জিবল ওয়েলথ, ট্যাঞ্জিবল মানে কি, যেটা ধরা যায়, ট্যাঞ্জিবল ওয়েলথ মানে টাকা সোনা জমি জায়গা, আর ইনট্যাঞ্জিবল ওয়েলথ মানে কোনটা, যেটা ধরা যায়, হ্যাঁ যেমন ধরুন শেয়ার মার্কেট ইনভেস্ট, শেয়ারটাকে আপনি হাতে ধরতে পারছেন, আমি এত কোটি টাকা দিয়ে অত কোম্পানি শেয়ার কিনেছি, বা এমন সম্পদ যেটা ধরুন আছে, এরকম অনেক ব্যাপার। তো মোট কথা আমার হিসাবে সবকটা বাদ দিয়ে দুই অনলিটাই অ্যান্সার হওয়া উচিত, বি অ্যাকুমুলেশন অফ ইনট্যাঞ্জিবল ওয়েলথ, ওয়েলথ হিসাবে হিউম্যান ক্যাপিটাল বাড়ে না, হিউম্যান ক্যাপিটাল মানে তার মানুষের কাজ কর্ম যে ভালো, এত লোকের উপরে যাচ্ছে তার যা ভ্যালু, আর আমি কি চালাচ্ছি সাইকেল, দুটো পার্থক্য হবে, ওইটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। ডিসপাইট বিইং এ হাই সেভিং ইকোনমি, ক্যাপিটাল ফর্মেশন মে নট রেজাল্ট ইন সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন আউটপুট ডিউ টু সেভিং ইকোনমি, মানে কি আমরা যত ইনকাম করি প্রত্যেকে অতটা খরচা করে, কিছু না কিছু টাকা জমিয়ে, যারা ইনকাম করে কথা বলেছি, আমার বাপ ইনকাম করে, আমি বসে ওরাই কথা বলছি না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা একটা ব্যাপার। যাই হোক, তো হাই সেভিং ইকোনমি মানে কি আমরা যত টাকাই পাচ্ছি, এবার আমাদের ভারতের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ডিসপাইট বিইং এ হাই সেভিং ইকোনমি, যে কোনো ইকোনমি খুব বেশি সেভ করছে টাকা, ক্যাপিটাল ফর্মেশন মে নট রেজাল্ট, যখন কি টাকাটা সেভ করে তখন কি হয়, প্রত্যেকে যখন নিজের ইনকামে টাকা জমাচ্ছে, কেউ বাড়ি কেনার জন্য জমাচ্ছে, কেউ ফ্ল্যাটের জন্য জমাচ্ছে, জমানোর ফলে টাকাটা হিউজ অ্যামাউন্ট, ওই যে টাকাটা হিউজ অ্যামাউন্ট হলে ওটা বলে ক্যাপিটাল ফর্মেশন, ক্যাপিটালটা ফর্ম হল, নট মে নট রেজাল্ট ইন সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন আউটপুট, আউটপুট মানে কি, মানে আমরা যখন কোনো একটা ফ্যাক্টরি খুললাম, একটা ইনভেস্টমেন্ট করলাম, ফ্যাক্টরি খুললাম, ফ্যাক্টরি থেকে আউটপুট হচ্ছে, যদি আরো টাকা ইনভেস্ট করি মানে কি, তাতে চারটে যন্ত্র বসে গেল, কিছু ফ্যাক্টরিতে দশটা যন্ত্র বসে গেল, তাহলে আরো সেই আউটপুট হবে, বলছে সেভিংসও হলো, ক্যাপিটাল ফর্মেশনও হলো, কিন্তু আউটপুট বাড়লো, তাহলে কি ক্ষেত্রে ছিল, উইক অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি মানে দেশের সরকার ভালো না, ইলিটারেসি পড়াশোনা জানে না, হাই পপুলেশন ডেন্সিটি আর হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, মানে কি আমরা একটা এমন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছি যাতে যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করা হয় তাতে হয়তো 10,000 টাকার বা 1,90,000 টাকার হয়তো লোক মানে খরচাই চলে গেল, আর 10,000 টাকা মাল দেবে, মানে হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, লো ক্যাপিটাল আউটপুট রেশিও, হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, এগুলো ইকোনমিক টার্ম, এগুলো পুরো ইকোনমিক করছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ব্যাপার কিছু নেই, শুধু ইকোনমিক নলেজ আপনাকে লাগবে, এখানে কিছু করার নেই, এগুলো অবশ্য আমি একবারে বা একদিনে আমার জোগাড় হয়নি, আমাকেও অনেক বছর ধরে করতে করতে আমি মানুষ হয়ে গেছি, আমি করে আফটার দ্য সাঁওতাল আপরাইজিং সাবসিডাইজ, মানে কি বিদ্রোহ দমনের পর হোয়াট ওয়াজ আর ওয়ার মেজার ইতিহাসে বসবেন এই বিচার আমি ঘাটাঘাটি করছি, কারণ এটা আপনি বইতে পাবেন, ঠিক আছে, এই যে যে হাই ক্যাপিটাল আউটপুট রেশিও, ইন্ডিভিজুয়াল অ্যাকুমুলেশন, এগুলো কিন্তু বুঝিয়ে না বলে আপনি করতে পারবেন। ইকোনমিক্যালি ওয়ান অফ দ্য রেজাল্টস অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইন 19th century ওয়াজ, 19th century মানে কত, 1800 প্লাস, 1860 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
কথাটা ঠিকই কিন্তু একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। পার্মানেন্ট সেটেলমেন্ট হলো, তারপরে কি হলো, আমি জমিদার ব্রিটিশ গভর্নমেন্ট থেকে নিয়ে নিলাম, আমি একটা পরে জমিদারকে দিয়ে দিলাম, দেখো তুই আমাকে এই টাকা দে যত ইচ্ছা তো,
মানে কি আসলে তো কমার্শিয়ালাইজেশন হয়ে গেল ঠিক আছে এই জিনিস উদাহরণ দিয়ে ভাবতে হবে পরিকালে বসে জিনিসটা কি বলতে চাইছে হ্যাঁ র্যাপিড ইনক্রিজ ইন দ্য আরবান পপুলেশন আর তখনও গ্রামে ছিল শহরে এমন ছিল বাদ শহরে কখন লোক আসতে শুরু করে যখন শহরে ফ্যাক্টরিজ হতে শুরু করে তখন থেকে শহরে লোক আসতে কেন কি মানুষদের যখন হ্যান্ডিক্রাফ্ট ইন্ডাস্ট্রি কেউ কোর্টেল কে খেত কেউ হ্যান্ডিক্রাফ্ট করে খেত কেউ ছবি এঁকে খেত সবার তো রাজা দাদা যখন চলে গেল তাদের উপর পৃষ্ঠপোষকতা ছিল মানুষ আর হ্যান্ডিক্রাফ্ট করতে পারলো এর সবাই ভিতরে জমি ভূমিহীন দা ভূমি কৃষক এরা এইভাবে দিনের পর দিন চলতে থাকে তারপরে এতে এইসব চলে আসবে কমার্শিয়ালাইজেশন সুতরাং এরা শহরে গিয়ে কি করবে শহরে তো সেই জমির ধানটুকু নেই যে মজুর হিসেবে কেটে কাজ করবে শহরে তখন পপুলেশন বাড়ে যে মুহূর্তে ফ্যাক্টরি শুধু সেই মুহূর্তে শহরে কি করলে আমরা কেন আমরা করি ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহু মহেশ যে ওই ফুল মেরে চটকলে কাজ করতে যাবে If the President of India exercises his power as provided under Article 356, what did he say? State emergency. Of the Constitution in respect to a particular state, then the Assembly of the state is automatically dissolved. If the rule is a particular state, look, it's not true. This is like a national rule. The assembly of the state is automatically dissolved. Now, the powers of legislature that state shall be exercised by under authority of parliament. Article 19 suspend hoy na ekdom majhe kotha emergency chhara hobe na ebar tao ki state emergency na national emergency the president can make so at which it was state president pare na ei parliament ki pare option b quality question ekra direct question ei em lokshmikante bol bolli hoye consider the following state Reserve Bank of India manages and services government India securities but not any state government security. Government security আমরা বলেছি না নর্থ বাবু আমাদের বলবে এবার তার মানে কি রিজার্ভ ব্যাংক এগুলো বিক্রি করে বা যখন ওটা ফেরত দিতে হয় ফুল টাকা তখন সেটা ফেরত দেয় তো তাহলে করে তো এখানে বলছে স্টেট গভর্নমেন্টের করে এটা কি ঠিক স্টেট গভর্নমেন্টেরও করে রিজার্ভ সুতরাং অপশনটা বলতে Treasury bills are issued by the government of India and there are no treasury bills issued by state government. Can I am showing the state government it is a treasury bills. So then A option to who? Treasury bills offer are issued at a discount from par value. That means ki? Bola ache je ei 1 lakh takar bill ta jodi mite ne apni government ke 1 lakh taka dilen tar ek boshe por 1 lakh 10000 মানে ব্যাংক যখন রিজার্ভ ব্যাংক বিক্রি করে তখন 1,10,000 এমআরপি লেখা থাকে সাইবার বাকি তো আপনি শুনে নিয়েছেন যে মিনিচার লাইটস ক্রিপ্টোকারেন্সি আমি ওয়ানাক্রাইটে শুনেছিলাম বাকি একটা the term sixth mass extinction or sixth extinction is often mentioned in the news in the context of discussion of mass extinction condition মানে জনহারে ধ্বংস করতে বিলুপ্ত মানে যখন সেই কি ওয়েদার যেন সারা পৃথিবী ঠান্ডা হয়ে গেল আইসি তখন কি যারা ঠান্ডায় বাঁচতে পারলো না তারা মরে গেল মানে মাস এক্সটিংশন হয়ে গেল এরকম ভাবে ছবার এমন টার্ম এসছে যার ফলে কিন্তু পৃথিবী জীব জগৎ তখনকার যারা জীবজন্তু ছিল সব ধ্বংস হয়ে গেল যেমন কি একবার সেই শুনলাম নাকি মহাকাশ থেকে কি করে সে বড় বড় চায় খাই করে ড্যানোসরের পার্টি করে চলে গেল হ্যাঁ ড্যানোসরটা পুরো ধ্বংস হয়ে গেল
তারপর আবার এই এরা নিয়ে আসলো ড্যামিসোটা বলতে গেল জোড়াতে পার তার আগে যেন ড্যামিসোটা দেখি এবার এই ধরনের জিনিসটা কি এই চারটে অপশন যা পড়লো লাস্টে হচ্ছে ম্যানকাইন্ডস ওভার এক্সপ্লয়টেশন আর মিসইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস এটা মানে আমরা এতভাবে পৃথিবীটাকে শোষণ করছি দহন করে নিচ্ছি না ধুয়ে নিচ্ছি করে ধরে উল্টো দে আর মিসিং কি হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাপেন্ড আর্লিয়েস্ট এবারে আচ্ছা আমার এই পঞ্চাশেরটা মনে ছিল দীনবন্ধুর মিত্র রোড মিল ধর্ম এটাই সব থেকে আগে রয়েছে সবাই এটা করছে কমন কোশ্চেন দিচ্ছে Which of the following is our possible consequences heavy and sand mining in river beds? Sand mining with the river beds থেকে হয় তাহলে কি কি সমস্যা হতে পারে দেখবেন আমাদের বাড়িতে যে ফরওয়ার্ড ফিল্টার যেগুলো আগে ইউজ হতো সেটা বালির মতো কি জিনিস থাকে ওর জলটা দিত বালি দিয়ে জলটা ফিল্টার হতো যখন যে মুহূর্তে বালি থেকে অজয় নদী থেকে তুলে আমরা বেছে দিচ্ছি মানে আমরা যারা বেছে দিচ্ছি ওই এলাকায় আছে তখনই কি হচ্ছে এই যে জলটা বৃষ্টি হয়ে মাটির তলে ভূগর্ভস্থ জলে পরিণত হচ্ছে সেটা কিন্তু ফিল্টার হচ্ছে না ন্যাচারাল ফিল্টারই হলো এবার যে আমরা কোয়ালিটিকে জল খাচ্ছি আর্সেনিক দূষিত সব কেন হচ্ছে তার কারণ হচ্ছে আমরা এক্সপ্লয়টেশন হয়ে যাচ্ছে কে ধরতে যাবে কার ঘাড়ে দুটো মাথা আছে ঠিক আছে এখানে ডিক্রিজ স্যালিনিটি ইন দ্য রিভার রিভারের স্যালিনিটি তো কমবেই না যখন মানে বালি যদি পুরো সরে যায় তাহলে বালির মাধ্যমে জলটা চুমিয়ে পড়ে যায় একটা ডিপোজিটের ব্যাপার থাকে তারপরে বালি আর বেঙ্গালোরও না গত বছর একটা বেশ ভালো রকম জল জমে গেছিল 5-7 বছর কেন হলো তার কারণ হচ্ছে এই যে ন্যাচারাল ওয়াটার মানে ধরো এই যে জলাভূমি যেটাকে আমরা বলি ছোট ছোট এঁদো পচা পুকুর ডোবা বন্ধে হচ্ছে এগুলো কি এগুলো জলাভূমি বৃষ্টি জল পড়ছে এগুলো আস্তে আস্তে মাটির তলায় জলে চলে যাচ্ছে ন্যাচারাল ফিল্টার হয়ে মাটির তলায় গ্রাউন্ড ওয়াটার হচ্ছে আমরা গ্রাউন্ড ওয়াটার তুলে নিচ্ছি মেশিনে করে ফিল্টার করে নিচ্ছি এবার এখানে কি হচ্ছে পুকুর বুঝে যাচ্ছে তাহলে কি জলের মধ্যে দেখা যাচ্ছে না সেখানে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে কংক্রিট স্পেস হয়ে যাচ্ছে কংক্রিট স্পেস যখনই হয়ে যাচ্ছে তখন আর জল যেতে পারছে না জল যেটা হচ্ছে জমে থাকছে পরে যদি এরকম কিছু হয় যার ফলে হয়ে যাচ্ছে তখন এই ভিক মাঙ্গা শ্রেণী যে জায়গায় থাকে না তারও বড় তাদের বাড়ি ঘর সিমেন্ট সব ভেঙে তুলে দিচ্ছে কেন ওই জায়গায় আগে জলাভূমি ছিল ওই জায়গাতে জলটা চুমিয়ে পড়ত এবার একটা এলিট শ্রেণীর বাড়িতে ভাঙতে পারবে না যে ক্ষমতা নেই এইভাবে কিন্তু ব্যাঙ্গালোরে গতবার ভাঙা হয়েছিল কোর্টের অর্ডার হয়েছিল কেউ কিছু করতেও পারে কেউ কিছু করতেও পারে না পারবেও না ল যখন ইমপ্লিমেন্ট হয় তখন ল ইমপ্লিমেন্ট হয় এই ধরনের কিছু কিছু জিনিস কিন্তু রিভার স্যান্ড মাইনিং এই ওই তাই করলে প্রচুর সমস্যা হোয়াই ইজ এ প্ল্যান্ট কল্ড প্রসোপিয়া জুলি ফ্লোরা অফেন মেনশন ইন নিউজ আমার হিসাবে মনে হয় বি হবে আমি ওই যেরকম ভাবে আমি বিটি ব্রিঞ্জালের কথা বললাম বা বিটি কটনের কথা বললাম পলেন উড়ে গিয়ে আশপাশের ফুড বল ধ্বংস করে দিচ্ছে এটা ওই ধরনের এগুলো বেশ ভালো রকম নিউজে থাকে আপনি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন না আমার তো এটা ফার্স্ট ইয়ার আচ্ছা আচ্ছা ভেরি রিসেন্টলি ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাভ লাখস অফ পিপল আইদার সাফার্ড ফ্রম সিভিয়ার ফেমাইন অর অ্যাকিউট ম্যালনিউট্রিশন অর ডায়েট ডিউ টু স্টারভেশন কজড বাই ওয়ার অর এথনিক কনফ্লিক্ট সবাই জানে ইয়েমেন এর সাউথ সুদান এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি আমি অনেক কিছু দিয়ে দিতাম যেহেতু সাউথ সুদান দেখলাম ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু অ্যাকশন
অকশন নন কোল্ড বেস মাইন্স, এটা ঠিক? স্টেট গভর্নমেন্ট কি কোনো মানে মিনারেলের অকশন করতে পারে? লোহার কয়লা এই সব তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই মাইন করবে, স্টেট গভর্নমেন্টের কোনো গল্পই নেই। ডু নট হ্যাভ পাওয়ার, অন্ধ্রপ্রদেশ এন্ড ঝাড়খণ্ড ডু নট হ্যাভ গোল্ড মাইন্স। অন্ধ্রপ্রদেশ যদি শুনেছিলাম গোল্ড মাইন, ঝাড়খণ্ডে গোল্ড মাইন নিয়ে একদম নিশ্চিত। রাজস্থান হ্যাজ আয়রন ওর মাইন্স, রাজস্থান আয়রন পাওয়া যায় না যতটা আমার জানা আছে। পৃথিবীটা এরকম ঘুরছে তো, যেগুলো পৃথিবীকে এইরকম ওপর নিচ ঘুরে সেটা হলো পিএসএলভি, মানে এগুলো হচ্ছে পোলার উত্তর মেরু দক্ষিণ মেরু পোলার স্যাটেলাইট, যেগুলো এইভাবে ঘুরছে। এইভাবে ঘুরলে পৃথিবীতে কোন একটা স্যাটেলাইট স্থির দেখা যাবে না, এরকম এইভাবে ঘুরছে। আর যেগুলো পৃথিবীর সঙ্গে এরকম ভাবে ঘুরছে সেটা পৃথিবীতে স্থির দেখা যায়, সেগুলো হলো জিএসএলভি। এখানে ঠিক উল্টো অপশনটা দিয়েছে, জিএসএলভি কে পিএসএলভি করে দিয়েছে, পিএসএলভি কে জিএসএলভি করে দিয়েছে। ওই জন্য ভিডিও দেখতে না দেখলে কি হবে? জিএসএলভি লঞ্চ স্যাটেলাইট ইউজফুল ফর আর্থ রিসোর্স মনিটরিং এজ এ নাইট জিএসএলভি, ঠিক আছে? স্যাটেলাইট লঞ্চ বাই পিএসএলভি অ্যাপিয়ার টু বি রিমেইন পার্মানেন্ট ফিক্স, না পিএসএলভি না জিএসএলভি না জিএসএলভি। দেখ ছেড়ে দিন এখন মোটামুটি আর কি উত্তর মনে দেখেননি, এটা এখন বোঝাতে গেলে হবে না, একটু বাড়ি রিগার্ডিং মানি বিল, ব্যাস। আর মানি বিল যখন আর কিছু বলার দরকার নেই, দেখুন মানি বিল কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা উঠায় না, বাণিজ্যিক বিল কনসলিডেটেড ফান্ড থেকে টাকা উঠায়। মিলিটারি ইনস্টলেশনকে কখনোই দেওয়া হবে না আইএই এর আগে, মানে আমরা আমাদের মিলিটারি ইনস্টলেশনের মধ্যে পরমাণু বোমা বানাই বা যাই বানাই ওটা আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য, ওইখানে ওই আপনি আরেকখানে না করানো পর্দা শুরু। যদি আমি আর সিভিলিয়ান ইনস্টলেশনে বোম না বানাই সেটা আইএই এ দেখি। দ্য ফেডারেশন এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্য রেসিডুয়ারি পাওয়ারস আর গিভেন টু কাকে দেওয়া হয়েছিল? What is the following statement? The Speaker of the Legislative Assembly shall vacate his or her reflects the most appropriate relationship between law and liberty. Joto beshi law liberty toto kom, jodi law zero hoye jay tale ki liberty koto hobe? Jodi law zero hoye jay tale chaos srishti, keu bhoy pabe na kao, jar hate da ache sei arache jancho, mane ekdom tar byapar freedom thakbo na tokhon apnar praner bhoy hoye jabe. Law thaku, law na thakle maha somoshya. If there is liberty, laws have to be made by the people.
What says the following statement? No criminal proceeding shall be constituted against the governor of the state. The emoluments and allowances of the governor of the state shall not be diminished during his time of office. Thank you. Third, it is audiovisual current affairs. This energy policy, what is terminal, high altitude area, depend? Third, it is audiovisual current affairs. It is American. American anti-missile system. Yes. Which of the following are regarded as the main features of rule of law? Rule of law is main feature ki limitation of power. Government limitation of power. Government is necessary now. It is rule of law. Equality before law. Ekdom chik. Aine choki shobai shoman. People's responsibility to the government. Government responsibility. People's responsibility to the government is rule of law. Liberty and civil rights. So, act we are charged with. আমার তো এই হচ্ছে ব্যাপারটা।